একাধিক দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে দুটি স্মারকলিপি জমা দিলেন উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতি। তারপরে যে একজন এডিএম ডি আছেন তার সাথে অনেকবার কথা হয়েছে, শ্রীমতী রীনা যোশী বোধ হয়, তিনি অত্যন্ত মানবিক। তাই আজকে আমরা যখন 9 মার্চ 2022 সিটিজেন ফোরাম ফর পিডব্লিউডির পক্ষ থেকে আমরা এখানে ইন্টিমেশন দিয়েছিলাম, আমরা বলেছি যে আমরা জেলা শাসক মহোদয়ের সঙ্গে কথা বলতে চাই। ইফ হি বিজি এনি রিজন, যদি জেলা শাসক মহোদয় কোনো কারণে ব্যস্ত থাকেন, থাকতেই পারেন, তার প্রচুর কাজ, সমস্ত জেলার আগে তার মেনটেন করতে হয়, তো সেক্ষেত্রে আমরা এডিএম এর সাথে, রেসপেক্টেড এডিএম এর সাথে কথা বলতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জেলা শাসক অথবা অতিরিক্ত জেলা শাসক বাদে যদি অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়, তাদের সাথে কথা বলতে আমাদের একটু আপত্তি আছে, কারণ তাদেরকে বলে দেখেছি কথা বলে লাভ হয় না, পরিষ্কার। আমি আশা করব একাধিক দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে দুটি স্মারকলিপি দিলেন উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতি। মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে দুটি স্মারকলিপি দিলেন উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতি। এদিন কোচবিহারের সাগরদিঘি পাড়ে অবস্থিত জেলা শাসকের দপ্তরের সামনে হাতে ফ্ল্যাগ ও ফেস্টুন নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন সিটিজেন ফোরাম ফর পিডব্লিউডির সদস্যরা। এই ডেপুটেশন জেলা শাসকের মধ্য দিয়ে থেকে কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপতি সহ রাজ্য সরকারের কাছে পৌঁছে দিতে চান। এদিনের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক, এই সমিতির বাকি আধিকারিকেরা। তাদের দাবিগুলি হল, বেকার প্রতিবন্ধীদের প্রতিমাসে ভাতার পরিমাণ 5,000 টাকা করতে হবে, সকল সরকারি দপ্তরে দৃষ্টিহীনদের সুবিধার্থে রেল পদ্ধতিতে নামাঙ্কিত করতে হবে, প্রতিবন্ধীদের ব্যবহার্য সামগ্রীর সকল সামগ্রীর ওপর থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে, জনপ্রতিনিধিদের সংরক্ষণ করতে হবে। এদিনের এই ডেপুটেশন প্রসঙ্গে উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক বিপদ তারণ দাস বলেন, বেকার প্রতিবন্ধী তাদের ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য প্রতি মাসে ভাতার পরিমাণ অন্তত 5,000 টাকা করতেই হবে, এটা হচ্ছে দাবি একটা। আর একটা দাবি কি, বর্তমানে যুগ হচ্ছে খুব গতিশীল, তাই কেউ কারো কথা শোনে না। আমরা যখন সরকারি দপ্তরগুলিতে যাই, জিজ্ঞেস করলে অনেকেই বলে দেয় না কোনটা কোন ঘর। কাজেই সেই দৃষ্টিহীনদের সুবিধার্থে সমস্ত সরকারি দপ্তরের দরজায় ব্রেল পদ্ধতিতে লেখার ব্যবস্থা করতে হবে। আর একটা দাবি কি, সরকার একদিকে বলছে বিশেষভাবে সক্ষম, আবার যে আমাদের প্রতিবন্ধীদের যে ব্যবহার্য সামগ্রীগুলো বিশেষ চাহিদা সম্পন্নদের, তা তো জিএসটি বসানো আছে, অতএব এই জিএসটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তাই আজকে আর মনোজিতবাবু যে দাবিটা বললেন, জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে সংরক্ষণ দিতে হবে, এই দাবিগুলিতে আজকে আমরা দুটি ডেপুটেশন ভারতের মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো আমাদের সম্মানীয় জেলা শাসকের মাধ্যমে, এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটি ডেপুটেশন পাঠানো হবে। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার।